আজকে লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি সাইমানুর, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, রাজশাহী। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ক্লাসের প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে কিন্তু সবাইকে খাতা কলম বই সবকিছু নিয়ে বসে পড়তে হবে এবং আমাদের পড়াগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং প্রয়োজনে তুমি পেন্সিল ইউজ করে এইসব ইম্পর্টেন্ট জায়গাগুলো বা যে কথাগুলো মনে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট সেগুলো তোমরা খাতার মধ্যে টুকে নিতে পারো বা লিখে নিতে পারো। হ্যাঁ, আচ্ছা, ক্লাসের প্রথমে আমরা পূর্ব ক্লাসে আলোচনা নিয়ে আসবো। পূর্ব ক্লাসের আলোচনা শেষ হবে তোমাদেরকে কিছু প্রশ্ন করার মাধ্যমে। আমি যাচাই করবো যে আমার প্রিয় শিক্ষার্থীরা ঠিকভাবে ক্লাসটা করেছে কিনা, পড়াগুলো সুন্দর করে বুঝেছে কিনা এবং পড়াগুলো বলতে পারছি কিনা, লিখতে পারছি কিনা। আচ্ছা, গতদিন আমরা কি করেছিলাম? গতদিন আমরা করেছিলাম আমাদের চতুর্থ অধ্যায়ে পার্ট তিন, অর্থনৈতিক অধিকার সম্পর্কে। আমরা এর আগে কি রাজনৈতিক অধিকার করেছি আর গতদিন আমরা ক্লাসে করেছিলাম অর্থনৈতিক অধিকার সম্পর্কে। অর্থনৈতিক অধিকার সম্পর্কে আমরা শূন্যস্থান করেছিলাম, সংক্ষিপ্ত প্রশ্ন করেছিলাম, লিখেছিলাম। আচ্ছা, আমি কিছু প্রশ্ন করার মাধ্যমে তোমাদের কাছ থেকে জানতে চাইবো উত্তরগুলো। তোমরা সবাই বেশি করে কথা বলে ক্লাসটা নষ্ট করবে না, সুন্দর করে সব উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি কয়েকজনকে প্রশ্ন করব আর যাদেরকে প্রশ্ন করবো না তারা আবার মন খারাপ করবে না, কারণ আমাদের সময় খুব কম, আমরা সবাই কিন্তু প্রশ্ন করতে পারবো না। হ্যাঁ, সেই জন্য মন খারাপ করবে না, তোমাদের পক্ষ থেকে তোমাদের বন্ধুরা কয়েকজন উত্তর দিবে। হ্যাঁ, সবাই তোমরা কি করবে, সবাই আনমিউট করবে এবং হাতটা উঁচু করবে বা আমি যাকে করব সে প্রশ্ন উত্তর দিবে। হ্যাঁ, ওকে, আমাদের এখন প্রশ্ন করা শুরু করে দিব। যে আমি গতদিন একটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করেছিলাম, সেটা হলো অর্থনৈতিক অধিকার কাকে বলে। আচ্ছা, তাহলে প্রথমে মাহি যখন প্রশ্ন করতে গিয়ে আছে, আমি মাহিকে জিজ্ঞেস করি অর্থনৈতিক অধিকার কাকে বলে, বলতো দেখি অর্থনৈতিক অধিকার কাকে বলে। অর্থনৈতিক অধিকার জীবন ধারণের জন্য কোন কাজ করে করে আয় রোজগার করার অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন উত্তর ভালো হয়েছে কিন্তু তোমার প্রিপারেশন কম সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু এরপরের দিন কিন্তু এরকম কম প্রিপারেশনই করলে হবে না বা প্রশ্ন উত্তর দিলে হবে না, খুব সুন্দর করে প্রিপারেশন নিয়ে ক্লাসে বসতে হবে, কারণ ম্যাম কিন্তু গতদিনের পড়া ধরবে সবাইকে। আচ্ছা, এরপর আফিফা বলো, আফিফা আফিফা বলো অর্থনৈতিক অধিকার কাকে বলে, সুন্দর করে বলবে। হ্যাঁ, জীবন ধারণের জন্য কোন কাজ করে আয় রোজগার করার অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আবেশ বলো, আবেশ আবেশ বলো। মিস মিস, অর্থনৈতিক অধিকার কাকে বলে? জীবন ধারণের জন্য কোন কাজ করে আয় রোজগার করার অর্থনৈতিক অধিকার বলে। আচ্ছা, ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপর আর কিছু প্রশ্ন করবো, সেটা হলো আকৃতি। আচ্ছা বলতো, আমাদের এই অর্থনৈতিক অধিকারটা কেন প্রয়োজন, অর্থনৈতিক অধিকার কেন প্রয়োজন? অর্থনৈতিক অধিকার আমাদের অধিকারের প্রয়োজন। খুব দ্রুত, মিস আমি পারবো, মিস আমি পারবো সুস্থ ভাবে জীবিকা নির্বাহের জন্য এই অধিকার গুলো প্রয়োজন। ভেরি গুড। আচ্ছা, এরপরে আমি খুব দ্রুত জিজ্ঞেস করবো, দ্রুত উত্তর দিবে, না হলে কিন্তু আমাদের সময় থাকবে না। ওকে, আচ্ছা, এরপরে বলবে আব্দুল্লাহ বলো, আব্দুল্লাহ আমাদের অর্থনৈতিক অধিকার গুলো কেন প্রয়োজন? মিস এমএস, ম্যাম আমি পারবো, মিস আমি পারবো, মিস আমি পারবো,
মিস আমি পারবো। আচ্ছা আফিকা বলো, একবার প্রশ্নের উত্তর দিলে পরের বার আরেকজনকে জিজ্ঞেস করবো। হ্যাঁ আয়েশা সিদ্দিকা বলো, সরি মামনি, আয়েশা সিদ্দিকা বলো। সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য এই অধিকারগুলো প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আয়েশা সিদ্দিকা বলো। সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য এই অধিকারগুলো প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা খুব সুন্দর করে আমাদের গতদিনের পড়াটা বলবে। হ্যাঁ, আর যাদেরকে ধরতে পারেনি তাদেরকে আবার সরি বলে দিচ্ছি, কারণ হচ্ছে হলো আমাদের সময় খুব অল্প, সবাইকে ধরা সম্ভব না। আমাদের অনেক স্টুডেন্ট জয়েন করেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা এবার আমরা আজকের পড়া চলে আসবো। আজকে আমরা কি করবো? আজকে আমরা কাঠামোবদ্ধ প্রশ্ন করবো। আজকে আমরা কি করবো? চতুর্থ অধ্যায়ে কাঠামোবদ্ধ প্রশ্ন করবো। যেহেতু আমাদের গতদিন পড়া হয়েছিল দ্বিতীয় পাঠ, তিন নম্বর পাঠ, সেই জন্য আমরা কি করবো, যেহেতু আমাদের পড়া খুব ভালো করে হয়ে আছে, সরি, সেই জন্য আমরা কি করবো, এই তিন নম্বর পাঠ থেকে কাঠামোবদ্ধ প্রশ্ন আজকে করবো এবং লিখবো। তোমরা সবাই খাতাগুলো নিয়ে নাও, খাতা নিয়ে নাও, কলম নিয়ে নাও। চতুর্থ অধ্যায় কাঠামোবদ্ধ প্রশ্ন। সেটা হলো জীবিকা নির্বাহের জন্য জীবিকা নির্বাহের জন্য কোন অধিকার প্রয়োজন? কোন অধিকার প্রয়োজন? কোন অধিকার প্রয়োজন জীবিকা নির্বাহের জন্য? কোন অধিকার প্রয়োজন? আচ্ছা, এই ধরনের অধিকার সম্পর্কে, এই ধরনের অধিকার সম্পর্কে সম্পর্কে পাঁচটি বাক্য লিখো। পাঁচটি বাক্য লিখো এই অধিকার সম্পর্কে, এই ধরনের অধিকার সম্পর্কে পাঁচটি বাক্য লিখো। আমি আবার বলছি, জীবিকা নির্বাহের জন্য কোন ধরনের অধিকার প্রয়োজন? এর আগের ক্লাসে কিন্তু আমরা এটা জেনেছিলাম, জীবিকা নির্বাহের জন্য আমাদের অর্থনৈতিক অধিকার প্রয়োজন। হ্যাঁ, আর এই ধরনের অধিকার সম্পর্কে পাঁচটা বাক্য এখন আমরা নিচে লিখবো এবং এটা কিন্তু আমাদের অনেক সুন্দর ভাবে মুখস্থ হয়ে আছে। আচ্ছা, তাহলে উত্তরটা লিখে ফেলি। উত্তরটা কি হবে? খুবই সহজ, জীবিকা নির্বাহের জন্য আমাদের অর্থনৈতিক অধিকার অধিকার প্রয়োজন। জীবিকা নির্বাহের জন্য আমাদের অর্থনৈতিক অধিকার প্রয়োজন। আচ্ছা এবার প্রশ্ন হলো, এই নিচে অর্থনৈতিক অধিকার সম্পর্কে, নিচে নিচে অর্থনৈতিক
অধিকার সম্পর্কে পাঁচটি বাক্য লেখা হল বৈধ উপায়ে আয় রোজগার নাগরিকের অর্থনৈতিক অধিকার আমি আবার বলছি, এক নম্বর পয়েন্ট হবে বৈধ উপায়ে আয় রোজগার করা প্রত্যেক নাগরিকের অর্থনৈতিক অধিকার। আমাদের প্রশ্নটা আছে জীবিকা নির্বাহের জন্য কোন অধিকার প্রয়োজন, এ ধরনের অধিকার সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। আচ্ছা, জীবিকা নির্বাহের জন্য আমাদের অর্থনৈতিক অধিকার প্রয়োজন, নিচে অর্থনৈতিক অধিকার সম্পর্কে পাঁচটি বাক্য লেখা হলো বা দেওয়া হলো। আচ্ছা, এক নম্বর হলো বৈধ উপায়ে আয় রোজগার করা প্রত্যেক নাগরিকের অর্থনৈতিক অধিকার। এবার আমরা দুই নম্বর পয়েন্ট লিখবো এবং উপরে অংশ মুছে ফেলবো, সেই জন্য তোমাদের দ্রুত দ্রুত লিখতে হবে। অধিকার রয়েছে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার রয়েছে। এবার চার নম্বর হলো কৃষিকাজ চাকরি ও ব্যবসা বাণিজ্য করে নাগরিকের অর্থ লাভ করার অধিকার এবার পাঁচ নম্বর হলো সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য অর্থনৈতিক অধিকার প্রয়োজন। তাহলে আমাদের পাঁচটা পয়েন্ট বা পাঁচটা বাক্য কিন্তু লেখা হয়ে গেল। এখন পয়েন্ট আমরা বলবো না, আমরা বলবো বাক্য। আমাদের পাঁচটা বাক্য কিন্তু লেখা হয়ে গেল। এবার আমি সেগুলো একটু আরেকবার তোমাদেরকে পড়ে দিচ্ছি, যেন তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? প্রশ্নটা আমাদের ছিল জীবিকা নির্বাহের জন্য কোন অধিকার প্রয়োজন, এ ধরনের অধিকার সম্পর্কে পাঁচটি বাক্য লিখুন। আচ্ছা, তাহলে জীবিকা নির্বাহের জন্য আমাদের অর্থনৈতিক অধিকার প্রয়োজন। আচ্ছা, নিচে অর্থনৈতিক অধিকার সম্পর্কে পাঁচটি বাক্য দেওয়া হলো বা লেখা হলো। এক নম্বর পয়েন্ট হলো বা এক নম্বর বাক্য হলো বা প্রথম বাক্যটা হলো বৈধ উপায়ে আয় রোজগার করা প্রত্যেক নাগরিকের অধিকার। দুই নম্বর বাক্য হলো শ্রমের বিনিময়ে ন্যায্য মজুরি পাওয়ার অধিকার নাগরিকের অধিকার।
তিন নম্বর হলো প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার রয়েছে। ঘ নম্বর হলো বা চার নম্বর বাক্য হলো কি কৃষিকাজ চাকরি ব্যবসা বাণিজ্য করে কৃষিকাজ চাকরি ব্যবসা বাণিজ্য করে নাগরিকের অর্থ লাভ করার অধিকার আছে। আচ্ছা এবার পাঁচ নম্বর বাক্য হলো সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য অর্থনৈতিক অধিকার প্রয়োজন। সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য অর্থনৈতিক অধিকার প্রয়োজন। আমরা কিন্তু মূল পাঠ্যবইটা যদি পড়ি পাঠ্যবইয়ের পৃষ্ঠা নাম্বার ২২ পাঠ্যবইয়ের পৃষ্ঠা নাম্বার ২২ যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমরা প্রশ্ন উত্তরটা খুব সুন্দর করে আমরা কি দেখতে পাবো যে উত্তরগুলো ওখানেই কিন্তু আছে। তাহলে আমাদের পৃষ্ঠা নাম্বার ২২ আমরা বইয়ের পাঠ্যবইয়ের পৃষ্ঠা নাম্বার ২২ লক্ষ্য করলে কিন্তু উত্তরগুলো খুব সুন্দর করে পেয়ে যাবে। কিন্তু তোমরা কি করবে এখন খুব সুন্দর করে লিখবে এবং হাতে লিখা যেন খুব সুন্দর করে লিখে ফেলতে পারবে। হ্যাঁ প্রশ্ন উত্তরটা তাহলে আমরা প্রশ্ন আরেকবার করি জীবিকা নির্বাহের জন্য কোন অধিকার প্রয়োজন এই অধিকার সম্পর্কে পাঁচটি বাক্য লিখো। তাহলে জীবিকা নির্বাহের জন্য আমাদের কোন অধিকার প্রয়োজন জীবিকা নির্বাহের জন্য আমাদের অর্থনৈতিক অধিকার প্রয়োজন। এই সম্পর্কে পাঁচটা বাক্য আমরা কি বইয়ের মধ্যে পড়েছিলাম এর আগে দিন তাই না। আচ্ছা এক নম্বর পয়েন্ট কি এক নম্বর পয়েন্ট হচ্ছিল বৈধ উপায়ে আয় রোজগার করা প্রত্যেক নাগরিকের অধিকার। এরপরে হচ্ছে হলো শ্রমের বিনিময়ে ন্যায্য মজুরি পাওয়া এটা কার অধিকার এটাও প্রত্যেক নাগরিকের অধিকার। তিন নম্বর হলো প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার রয়েছে। চার নম্বর হচ্ছে হলো কৃষিকাজ চাকরি ব্যবসা বাণিজ্য করে অর্থ করে নাগরিকের অর্থ লাভ করার অধিকার রয়েছে। আর পাঁচ নম্বর হলো সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য অর্থনৈতিক অধিকার প্রয়োজন। তাহলে আমাদের প্রশ্ন উত্তর কিন্তু খুব সুন্দর করে পড়া হয়ে গেল সেই সাথে প্রশ্ন উত্তরগুলো আমাদের সুন্দর করে লেখা হয়ে গেল। আচ্ছা এবার আমি তোমাদেরকে প্রশ্ন করার মাধ্যমে আমি জানতে চাই যে আমার প্রিয় শিক্ষার্থীরা খুব সুন্দর করে বুঝেছে কিনা এবং সেই সাথে সুন্দর করে পারছে কিনা। ওকে আচ্ছা আমাদের প্রশ্ন উত্তর ধরার পালা কিন্তু এখন শুরু হয়ে যাচ্ছে। যাদেরকে প্রশ্ন ধরেছিলাম তাদের তারা মন খারাপ করবে তাদেরকে এখন কিন্তু ধরবো না। অন্যদিকে মালিহা বলো তার মধ্যে একটা বাক্য হচ্ছে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার আছে। আমি বলি উপায়ে রোজগার করা প্রত্যেক নাগরিকের অর্থনৈতিক অধিকার। আচ্ছা ঠিক আছে নুসরাত বলো নুসরাত বলো। বেশ সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য অর্থনৈতিক অধিকার প্রয়োজন। ভেরি গুড। আর ওকে ব্যক্তি করে আছে একটা বাক্য হলো সুষ্ঠুভাবে কৃষিকাজ চাকরি ও ব্যবসা বাণিজ্য করে অর্থ লাভ করার অধিকার আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার প্রিয় শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা আমি খুব সরি কারণ আমাদের সময় শেষ আমরা বেশি পড়তে পারছি না। এর পরের দিন খুব দ্রুত তোমরা লিখবে আমরা লেখাটা তাড়াতাড়ি কমপ্লিট করে তোমাদের বেশি বেশি ধরার চেষ্টা করবো ঠিক আছে। আচ্ছা আজকের মতো আমাদের ক্লাসটা এখানে শেষ করছি আগামী দিন আবার দেখা হবে। আর কোনো প্রয়োজন যদি হয় কিছু জানার থাকে অবশ্যই ফোনে যোগাযোগ করবে আমি যথাসম্ভব তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো।
আর তোমরা অনেক ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, তারপর হচ্ছে খুব ভালোভাবে খাবার খাবে, কোনো খাবার খেতে একেবারে চাও না, ফলমূল খাবে, শাকসবজি খাবে, হ্যাঁ ভালোভাবে থাকবে, আর আম্মুর কথা অবশ্যই শুনবে, ওকে আম্মুর কথা কিন্তু শুনতে হবে। হ্যাঁ, আর আজকের মতো আমাদের এখানে ক্লাসটা শেষ করছি, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।